এখন হলো বিবাহের বাসায় বাগার দেওয়া হবে, তাই তো? ব্যবস্থা করতেছে বাগার দিবে, ব্যবস্থা করতেছে বাবা, এখন বাগার দেওয়া নাও কাহা বাগার দিও বাগার দিও সে তো পুরো লেকচার চলতেছ না তুমি কি অলরেডি খাই ফেলতেছ তোরা কি এখন কেমন মজা হইছে আজকে খাবি আর এখানে কি আবার সব ধরনের মশলা দিছো না বাগার দেওয়ার জন্য আপনারা এত কম্বল বালি সবকিছু নিয়ে আসলেন যে যৌতুক পাইছেন নাকি কাকা বালিশ কম্বল যৌতুক পাইছো বালিশ কম্বল আর কিছু বাদ নাই কারণ খুকি আবার বাসায় শুধু মেহমান আসতে আসে মেহমান আরো আসবেন তার জন্য আগে থেকেই পূর্ব প্রস্তুতি চলতেছে কারণ এতগুলা মানুষ উপরে নিচে যেভাবেই হইতেছে আমরা ওইভাবেই থাকতেছি তো ওইটা তো হচ্ছে দুইটা ডুবেট আনছে আর চারটা পিলো আনছে তারপর আবার ডুবেট কাভারও নিয়ে আসছে নতুন নান কাটতেছ সুমন ভাই আমাদের জন্য নান নিয়ে আসছে পিজা কাটার দিয়ে কাটতে সুবিধা তো আমরা হচ্ছে পায়া দিয়ে এখন নান খাবো আমাদের পায়া কিন্তু রেডি তো নান খাওয়া হবে এদিকে একটার পর একটা বাজে বাবা গো ইজার মতো মিস্টাইস স্লাইস করতেছো হ্যাঁ দেখি একটা আমাদের বড় পাতিলে নলা রেডি সবগুলা আমাদের খাবার দাবার রেডি বসে যাও নমাস লেবু মজাটা দেখি তারপরে সালাদ আর সব লাগবে সুমন ভাই নান নিয়ে সাথে মানে আমাদের খাবারের মজাটা একদম ফুটছে না হ্যাঁ খাবারটা খুবই মজা হয়েছে আর নানটা না থাকলে একদমই মজা লাগতো না আমাদের সাথে কিন্তু রিয়ামও আছে আজকে মামুন ভাইও আছে সবাই মিলে আমরা বসতেছি সবার খাওয়া দাওয়া হচ্ছে নেহারি নান রুটি ও তুমি ঝোল খাবে না সস না ঝোল লাইক করে না আর মামার ঠিক আছে তুমি গুলো মনে করে দিবা তুমি খাইছ আমার বাপ তুমি খাতো না বাবা গুলো প্যাকেট করো ভিতরে দিয়ে আসবে সমস্যা নাই।